সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা ঐতিহাসিক সাত নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আমাদের মুক্তি ও অনুপ্রেরণার শীর্ষক আলোচনা সভা হয়েছে রাজধানীতে সকালে রিপোর্টার্স ইউনিটির সাগরুনী মিলনায়তনে বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী কর্মচারী ফেডারেশনের এর আয়োজন করে অনুষ্ঠানে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট শ্যামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোষরা এখনো বিভিন্ন জায়গায় বহাল আছে বিএনপির এই নেতা জনগণের অধিকার প্রতিষ্ঠা সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান